হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমরা গ্রাম থেকে ঢাকা চলে আসলাম, আসার পথে কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। রাস্তার দুই পাশে গাছ লাগানো আর খেতে সবুজ সোনালি ফসল দেখতে খুবই ভালো লাগে। আর ঈদের ছুটিতে আমরা দুই তিন দিনের জন্য গ্রামে আসি। দুই তিন দিন মা বাবার সাথে থেকে যাওয়ার সময় অনেক কষ্ট হয়, মনে হয় যেন আরেকটা দিন যদি থেকে যেতে পারতাম। তারপরে তো যেতে হবে নিজ ঠিকানায়। আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর দুপুরে খাওয়া দাওয়া করে রওনা করলাম। আর ঢাকা যেতে যেতে রাত্র হয়ে গেছে। ঢাকায় এসে আমরা কী রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনি ভিডিওটি দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভুল হলে ক্ষমা করবেন। আর ঢাকায় এসে রাত্রেবেলা আমরা ভুনা খিচুড়ি রান্না করলাম। পোলার চাল আর গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলাম। রান্নাটা পুরো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর রান্না করা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবার খেয়ে নেব। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।